গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রোমেনা আফাজের লেখা দস্যু বনহুর সিরিজের একটি উপন্যাস রহস্যময়ী নারী। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। বনহুর আশাকে সরিয়ে দিতে পারল না, বরং ওকে অভয় দিয়ে বলল, আশা ভয় পেও না, এ নারী রহস্যময়ী, বড় অদ্ভুত, বড় বিস্ময়কর এ নারী। জানি না কোথায় এর জন্ম, কে এর বাবা মা, তবেও মানুষ এটা সত্য। আশা ফিরে তাকাল দরজার দিকে। ততক্ষণে নারী মূর্তি সরে গিয়েছে গুহা মুখ থেকে। আশা এতক্ষণে যেন কিছুটা সাহস পেল, বলল, ঠিক ভূত প্রেতের মতো। হ্যাঁ, কতকটা তাই। এ পর্বতের শৃঙ্গ দেশে ও এলো কী করে? আমিও তাই ভাবছি, কারণ ওকে আমরা প্রথম দেখেছিলাম পর্বতের পাদমূলে নির্জন এক গুহার মধ্যে। তোমরা মানে? তোমার সঙ্গে কেউ ছিল নাকি? হ্যাঁ, আমার হিন্দল ঘাটির প্রধান সহকারী হায়দার আলী ছিল আমার সঙ্গে। কোথায় সে? তাকে বিদায় দিয়েই আমি তোমার উদ্ধার আশায় পর্বত বেয়ে উপরে উঠছিলাম, কিন্তু পর্বতের শৃঙ্গ দেশে ওঠার পূর্বেই গড়িয়ে পড়ি। বলো কি বনহুর, তুমি পর্বত থেকে গড়িয়ে পড়েছিলে? হ্যাঁ, সে এক অদ্ভুত ব্যাপার। কি ঘটেছিল? আমি পর্বতের গা বেয়ে উপরে উঠছিলাম, প্রায় অর্ধেকটা পথ উঠে এসেছি। ঠিক ওই মুহূর্তে একটি ছোট পাথরখণ্ড শাঁ করে চলে গেল আমার কানের পাশ কেটে। আমি একটু অন্যমনস্ক হয়ে যেমন পিছু হটেছি, অমনি গড়িয়ে পড়লাম, কয়েক মিনিট পর সংজ্ঞা হারিয়ে ফেলি। সর্বনাশ! তারপর? তারপর যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম অন্ধকার এক গুহায় বন্দি অবস্থায় রয়েছি। বনহুর তারপরের ঘটনাগুলো বলে গেল আশার কাছে। আশা সব শুনে অবাক হল, তবে সবচাইতে বেশি অবাক হল রহস্যময়ী নারী সম্বন্ধে। কে উলঙ্গ নারী, কে জানে? বনহুর বলল, আশা তুমি বিশ্বাস করছো না, আমি নিজ চোখে দেখেছি ওই নারীটি আমাদের মৃত অশ্বটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস করছি, কারণ ওই নারীটির যে মূর্তি আমি স্বচক্ষে দেখলাম তা সত্যি ভয়ঙ্কর, না জানি কেও। আশা, আমি চাই ওই নারীটিকে আটক করতে এবং তার জীবন রহস্য উদ্ঘাটন করতে। আশা, এ ব্যাপারে তোমার সহায়তা পেলে উপকৃত হব। আশা বলল, তুমি যা বলবে আমি তাই করব বনহুর। আমাকে চীনা দস্যু নাংচুর কবল থেকে রক্ষা করেছ, আমি কোনোদিন তোমার এই উপকারের কথা ভুলব না। শুধু নাংচুর কবল থেকেই নয়, তুমি আমাকে সাগরের বুক থেকে রক্ষা করেছ, সেদিনের কথা আজও মনে হলে আমি শিউরে উঠি। আর তুমি কতবার যে আমাকে সদ্য মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আশা। বনহুরের বলিষ্ঠ কণ্ঠস্বর আশার মনে এক অনাবিল মধুর আনন্দ দোলা দিল। আশা অন্ধকারে ভালো করে একবার দেখতে চাইল বনহুরের মুখখানাকে, ও মুখখানায় যে তার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, এত কাছে আছে ও, তবু যেন কত দূরে। ওই তোর নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে, ওর দেহের উষ্ণ তাপ লাগছে তার দেহে, তবু কেন ওকে এত দূরে মনে হয় ভেবে পায় না আশা। রাত বেশি ছিল না, কিছুক্ষণ পর পূর্বাকাশ ফর্সা হয়ে আসে, আকাশে তারার প্রদীপগুলো মুছে যায় নীলাভ রঙের মাঝে, নামনা যারা দু চারটে পাখি উড়ে যায় মাথার উপর দিয়ে, সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ে পর্বতের গায়ে গায়ে, বরফের রূপলে স্তরে ঝলমল করে ওঠে। বনহুর তাকায় আশার মুখের দিকে। রাতের অন্ধকারে উভয়ে উভয়কে তেমন করে দেখতে পায়নি। কতদিন পর বনহুর দেখল আশাকে। বন্দিনী অবস্থায় আশার দেহ কিছুটা ক্ষীণ হয়ে গেছে, চুলগুলো রুক্ষ এলোমেলো, বসন ছিন্ন ভিন্ন, দেহের কিছু কিছু অংশ নজরে পড়ছিল। লজ্জায় কুঁকড়ে যায় আশা,
বনহুর দৃষ্টি ফিরিয়ে নেয়, বলে, চলো এবার এগুনো যাক। আশা বিনা বাক্যে পা বাড়ায়। বনহুর বলল, খুব সাবধানে পা ফেলবে, একটু অন্যমনস্ক হলে মৃত্যু অনিবার্য। আশা তাকিয়ে দেখল নিচে গভীর খাদ। বেশি ভয় না পেলেও মনে মনে একটু শিউরে উঠল। যত দুঃসাহসী হোক না কেন, সুউচ্চ পর্বতমালা থেকে নিচের দিকে চাইলে হৃৎকম্প হবার কথাই বটে। আশার মনোভাব তার মুখে কিছুটা পরিলক্ষিত হল। বনহুর হাত বাড়াল, এসো আমার হাত ধরে চলো। আশা বনহুরের হাতে হাত রাখল। দিনের আলোতে বনহুর দেখল আশার মুখ রাঙা হয়ে উঠেছে। সে যে তাকে ভালোবাসে জানত বনহুর। মৃদু হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণায়। রাতের অন্ধকারে ভালোভাবে লক্ষ্য করেনি আশা। এবার তার দৃষ্টি গিয়ে পড়ল বনহুরের কপালে। কিছুটা রক্ত তখনও শুকিয়ে আছে কপালের এক পাশে। আশা ব্যথিত কণ্ঠে বলল, ইস, কপালটা কতখানি কেটে গিয়েছিল তোমার? হ্যাঁ, তবে তেমন কিছু না। অতখানি কেটে গেছে তবু বলছো তেমন কিছু না? এসো আগে তোমার কপালের ক্ষতটা বেঁধে দেই। থাক, লাগবে না। আমার জন্য তুমি কত কষ্ট করলে বনহুর? এটা আমার কর্তব্য আশা, চলতে চলতে বলল বনহুর। আশার হাতখানা তখনও বনহুরের হাতের মুঠোয় ছিল। আশাকে বড় উৎফুল্ল মনে হচ্ছে। আজকের দিনটা যেন তার জীবনে এক পরম শুভ দিন। আশা বলল, কর্তব্য তোমার জীবনের ব্রত জানি, কিন্তু বলো, থামলে কেন? তুমি চিরদিন কর্তব্য পালনই করে যাবে। ওই তো বললে, আমার জীবনের ব্রত কর্তব্য পালন করা। সত্যি তুমি বড় খেয়ালি মানুষ, এ কথা সবাই বলে। বনহুর বলো, আমি একটা প্রশ্ন করব যদি সঠিক জবাব দাও। নিশ্চয় দেব, তবে পর্বতের শৃঙ্গ দেশে দাঁড়িয়ে নয়, কারণ তোমার প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি অন্যমনস্ক হয়ে পড়ি, বলে হাসল বনহুর। আশা বলল, ঠিক বলেছ, যদি নিজেকে সংযত রাখতে না পারো। তোমার প্রশ্ন তাহলে অত্যন্ত কঠিন হবে। আশা হেসে বলল, যদি কঠিন মনে করো তবে কঠিন, নয় সহজ। হঠাৎ বলে ওঠে আশা, দেখো দেখো, বরফের চাপের উপর মানুষের পায়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মনহুর তাকালো নিচে। একটা বরফের উপরে কয়েকটা দাগ, দাগগুলো মানুষের পদচিহ্ন, তাতে কোনো ভুল নেই। আশা বলল, আশ্চর্য, পর্বতের এত উপরে মানুষের পায়ের দাগ এলো কে করে? বনহুর বলল, আশ্চর্য কিছু নয় আশা, এ পদচিহ্ন সেই রহস্যময়ী নারীর। আশা তাকালো বনহুরের দিকে, দু চোখে তার বিস্ময় ফুটে উঠেছে। বলল, সেই নারীটি পর্বতময় ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ আশা, এ পদচিহ্নই শুধু নয়, সর্বোচ্চ শৃঙ্গ দেশেও আমি তার হাস্যধ্বনি শুনেছি। নিশীত রাতের অন্ধকারে সে বিচরণ করে ফেরে পর্বতের দুর্গম শিখরে। অদ্ভুত নারী। রহস্যময়ী নারী সম্বন্ধে শুধু আশারই নয়, বনহুরের মনেও বিরাট প্রশ্ন জাগছে। কিন্তু কে তার সমাধান করবে? জনমানবহীন দুর্গম পর্বতমালার পাদমূলে অদ্ভুত নারী, কে এর পরিচয় কেউ জানে না। একসময় নেমে আসে আশার বনহুর পর্বতমালা ঠিক মাঝামাঝি। সম্মুখে একটি বরফের চাপে দৃষ্টি পড়তেই চমকে ওঠে উভয়ে। বরফের চাপে রক্তের ছাপ লেগে আছে। আশা নত হয়ে দেখে নিয়ে বলল, তাজা রক্ত, কিন্তু এখানে রক্ত এলো কী করে? বনহুর নিজেও কিছুটা অবাক হয়েছে। বলল আশা, মনে হচ্ছে এখানে কাউকে হত্যা করা হয়েছে, এত রক্ত। বনহুর বরফের চাপটা ভালোভাবে লক্ষ্য করে দেখছিল। হঠাৎ তাদের পেছনে
কেউ হেসে উঠল খিলখিল করে। উভয়ে চমকে ফিরে তাকাল। সূর্যের আলোতে স্পষ্ট দেখতে পেল সেই উলঙ্গ নারী মূর্তি কিছুটা উপরে পর্বতের একটি ধাপে দাঁড়িয়ে হাসছে। বিস্ময় স্তম্ভিত হল ওরা দুজন। নারীটির উষ্ঠদয় রক্তে রাঙা হয়ে আছে। শুধু উষ্ঠদয় নয়, প্রায় গোটা মুখমণ্ডলে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ হাত দুখানা তুলে ধরল সে উপরের দিকে। বনহুর আর আশা আরও বিস্মিত হল রহস্যময়ী নারীর দুহাতেও রক্তের ছাপ। বনহুর বলল, আশা, মনে হচ্ছে এই রহস্যময়ী নারী কাউকে হত্যা করে তার রক্ত মাংস খেয়েছে। দাঁড়াও, আমি নিজে দেখে আসি কে কোথায় কাকে হত্যা করল। এই দুর্গম পর্বতমালার উপরে তুমি কোথায় যাবে বনহুর? চলো তার চেয়ে নিচে নেমে যাই। না আশা, দেখে আসি, কারণ আমি এই রহস্যময় নারীর আসল পরিচয় উদ্ঘাটন করতে চাই। বনহুর, তোমার বাসনা বড় অদ্ভুত, কারণ ওর আসল পরিচয় সংগ্রহ করা অত্যন্ত কঠিন হবে। আমি তা জানি আশা, আর জানি বলেই চাই জানতে। এই জনহীন পর্বতমালার দুর্গম স্থানে কি করে এলো সে? আমার মনে হয় ওই রহস্যময় নারী কোনোদিন মানুষের সংস্পর্শে আসেনি। যদি সে আসতো তাহলে এমন হতো না। জানোয়ারের চেয়ে সে কোনো অংশে কম নয়। শুধু জানোয়ার নয়, হিংস্র জানোয়ার হয়ে উঠেছে সে। কাঁচা মাংস সে খায়, এবং আমার মনে হচ্ছে সে জীবজন্তু পাকড়াও করে হত্যা করে। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু আমি এখানে একা একা। ভয় পাওয়ার মেয়ে তুমি নও আমি জানি আশা, তবে আমি বেশিক্ষণ দেরি করব না। চলে যায় বনহুর। ততক্ষণে সেই রহস্যময় নারী মূর্তি অদৃশ্য হয়েছে সেখান থেকে। বনহুর পর্বতের গা বেয়ে উঠে যায়, যেখানে একটু পূর্বে সেই নারী দাঁড়িয়ে খিলখিল করে হাসছিল। কিছু দূর এগুতেই বনহুর দেখতে পেল বরফের চাপে পায়ের ছাপ পড়েছে। বেশ স্পষ্ট দাগগুলো এগিয়ে গেছে সম্মুখ দিকে। বনহুর সেই দাগ লক্ষ্য করে এগুতে লাগল। বেশি দূর এগুতে হলো না, হঠাৎ একটা বরফের চাপের আড়ালে নজর পড়তেই দেখতে পেল বনহুর একটা মৃতদেহ পড়ে আছে। তার বুকের পাশে খানিকটা ক্ষত, ক্ষত জায়গাটা লাল টকটক করছে। মৃতদেহটা পচা বা বাসি নয়, সদ্য নিহত, বেশ বোঝা যাচ্ছে। বনহুর থমকে দাঁড়াল মুহূর্তের জন্য, এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। হয়তো বনহুর সেই রহস্যময় নারীটিকে লক্ষ্য করল। না, ওকে দেখা যাচ্ছে না, হয়তোবা চলে গেছে অন্য কোনো দিকে। বনহুর এসে দাঁড়াল মৃতদেহটার পাশে। প্রথমে চমকে উঠেছিল বনহুর। যে লোকটার মৃতদেহ সে দেখেছিল তার দেহটা ছিল বেশ মোটাসোটা, কতকটা হায়দার আলীর মতো। তাই বনহুর প্রথমে চমকে উঠেছিল, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারল তার অনুমান সত্য নয়। নিহত ব্যক্তি হায়দার আলী নয়, লোকটা কোনো জাহাজের খালাসি হবে, কারণ তার দেহে খালাসির পোশাক ছিল। বনহুর উবু হয়ে দেখতে লাগল লোকটাকে কিভাবে হত্যা করা হয়েছে। ভালোভাবে লক্ষ্য করতে বুঝতে পারল বনহুর লোকটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। গলায় স্পষ্ট আঙুলের চাপ কালো হয়ে আছে। ঠিক চিবুকের নিচেই দাঁতের আঘাতের চিহ্নিত ক্ষত দিয়ে রক্ত ছড়ছে। বুকের পাশেও একটি বিরাট ক্ষত, সেখানে কিছুটা মাংস কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। কি নৃশংস হত্যাকাণ্ড! বনহুর লোকটাকে উল্টে পাল্টে দেখল। বুঝতে তার বাকি রইল না এ হতভাগ্য লোকটিকে ওই রহস্যময় নারী হত্যা করেছে। বনহুর নিহত লোকটিকে ভালোভাবে দেখল, তারপর নেমে এলো পর্বতের মাঝামাঝি, আশা যেখানে অপেক্ষা করছিল। বনহুর এসে দাঁড়ালো তার পাশে। বনহুর ফিরে এসেছে দেখে আশার চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল যেন। বলল আশা, ভাবছিলাম এতক্ষণ আসছো না,
নতুন কোনো বিপদ হানা দিল কিনা কে জানে। আমার বিপদ এলেও তেমন কিছু ভাববার ছিল না। তোমার কোনো অসুবিধা হয়নি তো? না। চলো এবার নিচে নামা যাক, বনহুর নামতে শুরু করল। আশাও নেমে চলল বনহুরের পেছন পেছন। বনহুর চলতে চলতে বলল, যে রক্তের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম তা কোনো জীবজন্তুর নয়, মানুষের। আশা অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, মানুষের রক্ত এত উপরে এলো কে করে? ওই রহস্যময় নারীর শিকার। শিকার? হ্যাঁ। একটি জীবন্ত লোককে সে কোথা থেকে ধরে নিয়ে এসে হত্যা করেছে? শুধু হত্যাই নয়, তাজা রক্ত সে পান করেছে। আশা বলল, সে রাক্ষসী না মানবী? মানবেই বটে, কিন্তু রাক্ষসী বলা চলে। বনহুর আর আশা পর্বতমালার পাদমূলে যখন নেমে এলো, তখন পুনরায় রাতের আঁধার নেমে এসেছে। সুউচ্চ পর্বতের আড়ালে ঢাকা পড়েছে সূর্যের শেষ আলোক রশ্মিটুকু। বলল বনহুর, আশা, আজকের রাতটা আবার আমাদের একই গুহায় কাটাতে হবে। জানি এতে তোমার বেশ দ্বিধা আছে, তবু বাধ্য হয়েই। বনহুর, তোমার কাছে আমার কোনো দ্বিধা নেই, তোমাকে আমি বিশ্বাস করি। সত্যি বলছো আশা? হ্যাঁ বনহুর। তবে চলো, সম্মুখে আমার পরিচিত একটি গুহা আছে, ওই গুহায় আজ আমরা রাত কাটাবো। পর্বতমালার পাদদেশ ধরে চলল ওরা দুজন। অদূরে পড়ে আছে তাদের মৃত অশ্বটা, যদিও সেটা এখন শিয়াল শকুনি আর বন্য জীবজন্তুর আহারে সামগ্রী হয়েছে, তবু তখন সেখানে কোনো ভক্ষণকারী ছিল না। মনোহর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই সেই অশ্ব যে অশ্বটিকে হত্যা করেছিল পশুরাজ গণ্ডারটি। জানো আশা, গণ্ডারটিকে পশুরাজ বললাম কেন? কারণ এখানে এসে অবধি ওই গণ্ডারটির মতো বৃহৎ জীব আমার নজর আর পড়েনি। আশা ব্যথা ভরা দৃষ্টি নিয়ে অশ্বটিকে দেখল, তারপর বলল, বেচারি অশ্ব। হ্যাঁ আশা, বেচারি বটে, কারণ সে কি জানতো আর সে ফিরে যাবে না। চলো, ওই তো সম্মুখে আমাদের সেই গুহা। আশা নীরবে বনহুরকে অনুসরণ করল। এ সেই গুহা যে গুহায় সেদিন হায়দার আলী আর বনহুর রাত কাটিয়েছিল। যেখানে আগুন জ্বেলেছিল সেখানে এখনো শুকনো পাতার ভস্মগুলো ছড়িয়ে পড়ে আছে। বনহুর তার ক্ষুদ্র টর্চের আলো ফেলে লক্ষ্য করল গুহার মধ্যে চারদিকে। একপাশে কতগুলো শুকনো পাতা জড়ো করা আছে এবং সে পাতার কুণ্ডলীর মধ্যে বেশ একটা শয্যা তৈরি করা আছে। কেউ যেন এখানে রাত্রি যাপন করে বলে মনে হল। আশা বলল, এ কি, এখানে কেউ বাস করে নাকি? হ্যাঁ, এখানে বাস করে সেই মানবী যাকে আমরা দেখে এলাম পর্বতের সুউচ্চ শিখরে কোনো এক জায়গায়। সর্বনাশ! এছাড়া কোনো উপায় নেই আশা। বসো এখানে, পাদুখানা বড় শিথিল হয়ে এসেছে। তাছাড়া ক্ষুধা। আশা, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, সামান্য কিছু পানীয় পেলেও বড় উপকার হতো। বনহুরের কথাগুলো আশার মনে আঘাত করল। তার নিজের চেয়ে বেশি দুঃখ, বেশি ব্যথা পেল সে বনহুরের জন্য। পাশাপাশি দুটো পাতার বিছানা পেতে নিল ওরা। অবশ্য আশাই বিছানার মতো করে বিছিয়ে নিচ্ছিল পাতাগুলো, বনহুর বাইরে থেকে এনে দিচ্ছিল শুকনো পাতার স্তূপ। বড় ক্ষুধা, তবু যেন আনন্দের উৎস বয়ে চলেছে আশার মনে। জীবনে এমন দিন আর আসবে কি না কে জানে। বনহুর তার জীবনের কামনার জন, তাকে সে এত কাছে পেয়েছে এ যেন তার স্বপ্ন। আশার মুখখানা গুহার অন্ধকারে যদিও দেখা যাচ্ছিল না, তবু বনহুর বেশ বুঝতে পারছিল আশার হৃদয়ে অনাবিল একটি খুশির উচ্ছ্বাস বয়ে চলেছে। ক্ষুধা পিপাসার কথা ভুলেই গেছে যেন। বনহুর পাতার বিছানায় দেহটা এলিয়ে দিয়ে ভাবছে, আর কতক্ষণ ক্ষুধার জ্বালা সহ্য করা সম্ভব হবে।
সামান্য কিছু খাবার পেলেও কোনো রকমে বাঁচা যেত। ক্ষুধায় সমস্ত রাত ঘুম এলো না কারো চোখে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। এপাশ ওপাশ করে কাটল দুজোড়ার। একসময় অবশ্য চোখের পাতা দুটো বন্ধ হয়ে এলো বনহুরের। আশাও ঘুমিয়ে পড়েছিল কখন নিজের অজান্তে। বনহুর জেগে ওঠার পূর্বেই জেগে উঠল আশা। তাকালো চারপাশে। ভোরের আলো ঝলমল করছে চারদিকে। পাশে তাকাতে নজরে পড়ল বনহুর হাতের উপরে মাথা রেখে অখরে ঘুমোচ্ছে। আশা ধীরে ধীরে শয্যা ত্যাগ করে উঠে দাঁড়াল। এগিয়ে গেল বনহুরের পাশে। নির্বাক দৃষ্টি মিলে তাকিয়ে রইল সে তার মুখের দিকে। ঘুমন্ত দস্যু সম্রাটের বলিষ্ঠ তেজোদ্দীপ্ত মুখখানা আশা প্রাণ ভরে দেখল। এ মুখখানা যে তার বড় প্রিয়, বড় কামনার। এমন সময় গুহার বাইরে শুনতে পেল দ্রুত অশ্বপদ শব্দ। আশা বনহুরকে না জাগিয়ে বাইরে এসে দাঁড়াল। লক্ষ্য করল কোন দিক থেকে শব্দটা আসছে। ঠিক বুঝতে না পেরে আশা আরও কিছুটা অগ্রসর হল। শব্দটা ক্রমেই নিকটবর্তী হচ্ছে। আশা একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ পেছন থেকে কে বা কারা এসে আশাকে ধরে ফেলল। আশা ফিরে তাকাবার পূর্বেই তাকে শূন্যে তুলে নিল। তারপর অশ্বপৃষ্ঠে বসিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল। আশা চিৎকার করে ডাকল, বনহুর, বনহুর, বাঁচাও, বাঁচাও বনহুর। ততক্ষণে অশ্বারোহী আশাকে নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। আশার শেষ চিৎকারে বনহুরের নিদ্রা ছুটে গিয়েছিল। সে শয্যা ত্যাগ করে বেরিয়ে আসে ছোট্ট ঘরটির বাইরে। সম্মুখে তাকাতেই দেখতে পায় কিছু দূরে একজন অশ্বারোহী দাঁড়িয়ে আছে। অশ্বের লাগাম তার হাতের মুঠোয়। আরও দেখল অপর একজন অশ্বারোহী আশাকে অশ্বপৃষ্ঠে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। বনহুর মুহূর্ত বিলম্ব না করে কিছু দূরে দণ্ডায়মান অশ্বারোহীর পেছনে এসে দাঁড়াল। বনহুর লক্ষ্য করল অশ্বারোহী পর্বতের পাদমূলে কারো সন্ধান করছে। দৃষ্টি তার সম্মুখে ছিল। বনহুর আর একদণ্ড সময় নষ্ট না করে পেছন দিকে ঝাঁপিয়ে পড়ল অশ্বারোহীর উপর। অশ্বারোহী আচমকা আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে হুমড়ি খেয়ে পড়ে গেল নিচে। সে মাটি থেকে উঠে দাঁড়াবার পূর্বেই বনহুর অশ্বের লাগাম হাতের মুঠোয় চেপে ধরে অশ্বের তল পেটে পা দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে অশ্বটি উল্কা বেগে ছুটতে শুরু করল। ততক্ষণে সম্মুখস্থ অশ্বারোহী অনেক দূর এগিয়ে গেছে। বনহুর ছুটছে তীর বেগে। যেমন করে হোক আশাকে উদ্ধার করতেই হবে। কে ওই ব্যক্তি যে আশাকে অশ্বপৃষ্ঠে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে? কি তার উদ্দেশ্য তাই বা কে জানে? পর্বতমালার পাদদেশ ধরে উল্কার মতো ছুটছে দুটি অশ্ব। বনহুর বুঝতে পারে যে অশ্বারোহী আশাকে নিয়ে পালাচ্ছে সে টের পেয়ে গেছে। তার পেছনে কেউ তাকে পাকড়াও করার জন্য ধাওয়া করেছে, তাই সে তার অশ্বের গতি আরও বাড়িয়ে দিয়েছে। লোকটা কে এবং কি তার উদ্দেশ্য, কোথা থেকে বা সে এলো, আর আশাকে বা কেমন করে পাকড়াও করল, সব এলোমেলো চিন্তা জট পাকাচ্ছে বনহুরের মনে। আরও ভাবছে বনহুর, ঠিক ওই মুহূর্তে দ্বিতীয় অশ্বারোহী যদি সেখানে না অপেক্ষা করত তাহলে সে আশার উদ্ধারের চিন্তাই করতে পারত না। অশ্বারোহী আশাকে নিয়ে কোন অজানা পথে উধাও হতো, হয়তো খুঁজে বের করা কঠিন হতো তার পক্ষে। কিন্তু অশ্বপৃষ্ঠে বসে আর কত কি ভাববে সে? তার চিন্তা এখন আশার হরণকারীকে আটক করে আশাকে উদ্ধার করা। বনহুরের হাতে এখন কোনো অস্ত্র নেই। যদি একটি রাইফেল বা পিস্তল থাকত তাহলে সে দূর থেকে অশ্বটির পা লক্ষ্য করে গুলি ছুড়ে কাবু করে ফেলত। কিন্তু আজ বনহুর অস্ত্রহীন। বনহুর উল্কার মতো ছুটে চলেছে। যেমন করে হোক সম্মুখস্থ অশ্বারোহীকে ধরতেই হবে। সম্মুখস্থ অশ্বারোহী আশাকে শক্তভাবে ধরে রেখেছে বাম হাতের মধ্যে, আর ডান হাতে সে অশ্বটির লাগাম চেপে ধরে অশ্বচালনা করছে। আশার দেহ অত্যন্ত শক্তি ছিল। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ওর কবল থেকে উদ্ধার করে নেবে, কিন্তু কিছুতেই পারল না।
অশ্বারোহে চীনা দস্যু নাংচুর লোক নয়, সে কোনো উপজাতি বলে মনে হচ্ছে। যে লোকটিকে বনহুর কাবু করে অশ্বপৃষ্ঠে চেপে বসেছিল সেও উপজাতি ছিল, তাতে কোনো ভুল নেই। কিন্তু কারা তারা এবং এখানে এ লোক কোথার থেকে, আর আশাকে বা তারা দেখল কী করে? বনহুর এত বেগে অশ্ব চালনা করছিল যে সম্মুখের অশ্ব কিছুতেই এত দ্রুত এগোতে পারছিল না। পর্বতমালার উঁচু নিচু টিলা পথ ধরে ছুটছে অশ্ব দুটি। অশ্বের খুরের আঘাতে রাশি রাশি ধুলো ছড়িয়ে পড়ছে চারদিকে। বনহুর একটা বড় টিলার পাশ কেটে তীর বেগে এগিয়ে গেল সম্মুখে। একেবারে আগের অশ্বটির পথ রোধ করে দাঁড়াল। সম্মুখস্থ অশ্ব থেমে পড়তে বাধ্য হল। বনহুর ঝাঁপিয়ে পড়ল অশ্বারোহীর ওপর। অশ্বারোহী আশাসহ পড়ে গেল ভূতলে। আশা ছিটকে পড়ল কিছুটা দূরে এবং গড়িয়ে গেল নিচের দিকে। বনহুর ভীষণভাবে আক্রমণ করল অশ্বারোহীটিকে। শুরু হলো ধস্তাধস্তি দুজনার সাথে। আশা কিছুটা গড়িয়ে গিয়ে উঠে দাঁড়াল। সে স্পষ্ট দেখতে পেল বনহুর আর অশ্বারোহীকে। অশ্বারোহী উপজাতি, তার দেহের পোশাক বলতে চামড়ার আলখেল্লা, মাজায় চামড়ার বেল্ট কাঁধের উপর দিয়ে উঠে গেছে। বলিষ্ঠ চেহারা, মাংসপেশিগুলো যেন ফুলে ফুলে উঠেছে। মাথায় কোকড়ানো রাশিকৃত চুল, চোখগুলো তেমন স্পষ্ট নজরে না পড়লেও বেশ বোঝা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি ধরনের, তাছাড়াও হিংস্র জন্তুর মতো তীব্র। বনহুরকে অশ্বারোহী ছোড়া নিয়ে আক্রমণ করল। বনহুর ক্ষিপ্র হস্তে হাত চেপে ধরল অশ্বারোহীর ছোড়াসহ হাতখানা। পরক্ষণেই বসিয়ে দিল তার চোয়ালে এক ঘুষি। মাটিতে পড়ে গেল অশ্বারোহী। বনহুর চেপে বসল ওর বুকে। তখন অশ্বারোহীর হাতের মুঠোয় সুতীক্ষ্ণ ধার ছোড়াখানা উদ্যত রয়েছে। অশ্বারোহী অত্যন্ত ধূর্ত। সে কৌশলে বনহুরকে ফেলে দিল মাটিতে, তারপর দ্রুত চেপে বসল তার বুকের উপর। আশার মুখখানা মুহূর্তে কালো হয়ে উঠল। অশ্বারোহী ডান হাতখানা উদ্যত করে ধরেছে। তার হাতের ছোড়াখানা ঝকমক করে উঠল। এই ধার ছোড়াখানা বসিয়ে দেবে সে বনহুরের বুকে। দুহাতে মুখ ঢেকে ফেলল আশা। সে বুঝতে পারল এবার আর বনহুরের রক্ষা নেই, তাকে অশ্বারোহী হত্যা করে ফেলবে। এ দৃশ্য কিছুতে সহ্য করতে পারবে না সে। কিন্তু পরমুহূর্তে চোখ থেকে হাত সরিয়ে ফেলতেই মুখমণ্ডল খুশিতে দীপ্ত হল, কারণ বনহুর তখন উঠে দাঁড়িয়েছে। অশ্বারোহীর হাত থেকে ছোড়াখানা খসে পড়েছে, কারণ তার গলায় ভীষণ চাপ পড়ায় নাক এবং মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে এসেছিল। লোকটা রীতিমতো ধুঁকছে। বনহুর এবার আশার পাশে এসে দাঁড়াল। আশা মুখ লুকাল বনহুরের বুকে। বনহুর আশার পিঠে হাত রেখে বলল, কোনো ভয় নেই, শয়তানটা শিগগির উঠে পড়তে সক্ষম হবে না। চলো আশা, আমরা এবার যাই। চলো। বনহুর আর আশা অশ্বটার পাশে এসে দাঁড়াল। ঠিক ওই মুহূর্তে হামাগুড়ি দিয়ে তার অদূরে পড়ে থাকা ছোড়াখানা তুলে নিয়ে উপজাতি লোকটা ছুঁড়ে মারল বনহুরকে লক্ষ্য করে। বনহুর আশাকে অশ্বপৃষ্ঠে তুলে দিয়ে নিজে অশ্বপৃষ্ঠে উঠে বসবে, সেই দণ্ডে ছোড়াখানা এসে বিদ্ধ হল বনহুরের পিঠের এক পাশে। সঙ্গে সঙ্গে বনহুর অস্ফুট আর্তনাদ করে উঠল, উফ। আশা এক মুহূর্ত বিলম্ব না করে বনহুরের পিঠ থেকে ছোড়াখানা এক টানে তুলে ফেলল, তারপর ওকে টেনে তুলে নিল অশ্বপৃষ্ঠে। এবার আশা বনহুরকে সম্মুখে বসিয়ে নিজে অশ্বের লাগাম টেনে ধরল, তারপর অশ্বের তলপেটে পা দিয়ে আঘাত করল জোরে। অশ্ব ছুটতে শুরু করল। আশা বলল, বনহুর, না জানি তোমার কত কষ্ট হচ্ছে। বনহুর বলল, তুমি শীঘ্র ওই গুহায় ফিরে চলো, নিকটে কোথাও কোনো গোপন গুহা নেই। হ্যাঁ, আমি তাই যাচ্ছি, বলল আশা। বনহুরের পিঠের জামা রক্তে রাঙা হয়ে উঠল, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। ছোড়াখানা পিঠে বিদ্ধ হওয়ায় খুব কষ্ট হচ্ছিল, ক্ষতটা সামান্য নয়, কারণ ছোড়াখানা বেশ খানিকটা প্রবেশ করেছিল পিঠের এক পাশে। বনহুর বলল, আশা, দেহটা আমার কেমন যেন শিথিল হয়ে আসছে,
জানি না গুহা পর্যন্ত পৌঁছতে পারবো কি না। বনুহুর, একে হলো, আমি কি করব ভেবে পাচ্ছি না। অশ্বচালনা করতে করতেই কথাগুলো উচ্চারণ করল আশা। বনুহুর কোনো জবাব দিল না। তার মাথাটা ধীরে ধীরে নুয়ে আসছে, কারণ অত্যন্ত রক্তপাত হচ্ছিল তার ক্ষত দিয়ে। গুহায় পৌঁছতে বেশি বিলম্ব হল না। আশা অশ্বপৃষ্ঠ থেকে নেমে বনুহুরকে নামিয়ে নিল, যত্ন সহকারে নিয়ে গেল গুহার মধ্যে। আশার দুচোখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। এখন উপায়? যে তাকে রক্ষা করতে এলো সেই কিনা বিপদে আক্রান্ত হল। আশা যেন দুচোখে অন্ধকার দেখছে। বনহুরের ক্ষত দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছিল। আশা ভাবল, এমন অবস্থা ওকে বাঁচানো কিছুতেই সম্ভব হবে না। কি করবে সে? নিজের চুলগুলো টেনে ছিঁড়তে লাগল। বনহুর বুঝতে পারল আশা তার জন্য অত্যন্ত ব্যথাকাতর হয়ে পড়েছে। তাই বলল সে, কিছু ভেবো না, একটু পর আমি সুস্থ হয়ে উঠব। আশা, তুমি আমার পাশে বসো। আশা তার ওড়না দিয়ে বনহুরের ক্ষতটা বেশ করে বেঁধে দিয়েছিল। রক্তে লালে লাল হয়ে উঠছে ওড়নাখানা। বনহুরের কথায় আশা তার পাশে এসে বসল, ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। হঠাৎ মনে পড়ল, আশার হাতে একবার তীর বিদ্ধ হয়েছিল, তারপর তীর ফলা একটানে তুলে ফেলতেই ফিনকিতে রক্ত ছুটেছিল। তখন তার এক অনুচর ছুটে গিয়ে খানিকটা বরফ এনে চাপ দিয়েছিল তার ক্ষতস্থানে। অমনি আশ্চর্য ফল লাভ করেছিল আশা। ক্ষত দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছিল সঙ্গে সঙ্গে। আশার মনে কথাটা উদয় হতেই সে গুহা থেকে বেরিয়ে ছুটল বরফ আনতে। বরফ পেতে হলে তাকে পর্বত গায়ে বেশ কিছুটা উপরে উঠে যেতে হবে। আশা তাই করল। দ্রুত সে পর্বতের গা বেয়ে উপরে উঠতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আশা পৌঁছে গেল বরফের পাশে। চাপ চাপ বরফ জমে আছে পর্বতের গায়ে। আশা কিছুটা বরফ সংগ্রহ করে নিয়ে ফিরে এলো। বনহুর তখন উবু হয়ে পড়েছিল, বড় যন্ত্রণা হচ্ছে তার ক্ষতস্থানে। আশা এসে বরফ চাপা দিল বনহুরের ক্ষত জায়গায়। কিছু সময়ের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আশা বরফ গলিয়ে পানি তৈরি করল। গুহার পাশে ছিল একটা শাল গাছ। শাল গাছের পাতা দিয়ে ঠোঙ্গা বানিয়ে তাতে বরফ জমিয়ে রেখে দিল। একটু পরে বরফ গলতে শুরু করল। দারুণ পিপাসা পেয়েছিল বনহুর আর আশার। প্রাণ ভরে ওরা দুজন পানি পান করল। বনহুর বলল, আশা, সত্যি তুমি বুদ্ধিমতী নারী। আমার ক্ষতস্থানে বরফ দিয়ে যে উপকার তুমি করলে তাতে আমার অনেকটা সুস্থ লাগছে। তাড়াতাড়ি সেরে উঠব তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আশা, এ গুহায় এমন অবস্থায় কতক্ষণ কাটানো যাবে? যতক্ষণ তুমি সেরে না উঠো বনহুর, কথাটা বলল আশা। বনহুর বলল, কিন্তু এভাবে কি করে সময় কাটবে বলো? আজ তিন দিন পর সবে পানি পান করলে তোমার খুব কষ্ট হচ্ছে আশা। আমি বেশ আছি, তোমার জন্য আমার সব চিন্তা। আজ অনুতাপ করছি, কেন আমি আমার বিপদের কথা তোমাকে জানিয়েছিলাম, কেন আমি তোমাকে স্মরণ করেছিলাম বনহুর। আজ আমারই জন্য তুমি কত কষ্ট করলে, আজ তুমি মৃত্যুমুখের যাত্রী। আশার কণ্ঠ ধরে আসে, গণ্ড পেয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রু। বনহুর নিজের আঙ্গুল দিয়ে মুছে দেয় ওর চোখের পানি। শান্ত কোমল কণ্ঠে বলে, আশা, বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্যই তো আমার জন্ম। তুমি দুঃখ করো না, বিপদকে আমি জয় করবই। আজ আমার বড় সান্ত্বনা আশা, তোমাকে নাংচুহুয়াংয়ের বন্দিশালা থেকে মুক্তি করে আনতে সক্ষম হয়েছি। জানি বনহুর, তুমি সংগ্রামী বীর, সংগ্রাম করে তোমার অভ্যেস। একটু থামল আশা, তারপর বলল, তোমার জীবনের প্রতিটি কাহিনী আমি জানি, আর জানি বলে আমি তোমাকে এত ভালোবাসি। এই পৃথিবীতে তুমিই যেন একমাত্র পুরুষ যার মধ্যে নেই কোনো মোহ লোভ লালসা। আশা, হ্যাঁ বনহুর,
শুধু আমিই নই, একথা সবাই স্বীকার করবে। আমি শুনেছি তুমি সাতরাজার ধন মানিক পেয়েও তা সামান্য তুচ্ছ বস্তুর মতোই নদী বক্ষে নিক্ষেপ করেছ। আমি শুনেছি লক্ষ লক্ষ টাকাও কোনোদিন তোমার মনে লালসা আনতে পারেনি। আমি আরও শুনেছি নীলমণি তুমি হাতে পেয়েও তা গ্রহণ করনি, যা পৃথিবীর অমূল্য রত্ন। আশা, এসব তুমি কি বলছো? সব আমি জানি বনহুর, আর জানি বলে তুমি আমার সাধনার বস্তু। আশা, নারীর রূপ তোমাকে কোনোদিন মোহগ্রস্ত করতে পারেনি, যা কোনো পুরুষ কোনোদিন পরিহার করতে পারে না। আশা, সত্যি তুমি এসব বিশ্বাস করো? যা সত্য তা আমি বিশ্বাস করি বনহুর। আশা ধীরে ধীরে বনহুরের মাথায় হাত বুলিয়ে চলে। একসময় ঘুমিয়ে পড়ে বনহুর। আশা তখনও ওর চুলে হাত বুলিয়ে চলেছে, ভাবছে কত কথা। আশা জানে বনহুর তার ধরাছোঁয়ার বাইরে, যদিও আজ তাকে একেবারে ঘনিষ্ঠভাবে কাছে পেয়েছে, তবু বহু দূরের মানুষ সে। কতবার বনহুরের সান্নিধ্য লাভ করেছে আশা, কতবার ওকে প্রাণ ভরে দেখেছে, তবু আরও কাছে পেতে ইচ্ছে করে, আরও প্রাণ ভরে দেখতে মন চায়। জানে আশা তাকে কোনোদিন সে নিবিড় করে পাবে না, যেমন আকাশের চাঁদকে সবাই ভালোবাসে, সবাই কামনা করে, কোনোদিন পাবে না জেনেও হতাশ হয় না। তেমনি আশাও জানে ওকে পাবে না, তবু ভালোবাসে সে অন্তর দিয়ে। রানী দুর্গেশ্বরীর কাহিনী আশা শুনেছিল। সে ছিল এক রাজ্যের মহারানী। একদিন সে দেখেছিল দস্যু বনহুরকে, শুধু একবার দেখেছিল ওকে। তারপর থেকে রানী দুর্গেশ্বরীর ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা হয়ে দাঁড়ায় বনহুর। বহু চেষ্টা করেছিল সে বনহুরকে আপন করে পাবার জন্য, কিন্তু সব চেষ্টা তার ব্যর্থ হয়েছিল। বনহুরকে না পেয়ে দুর্গেশ্বরী উন্মাদিনী হয়ে পড়ে, সংসার ত্যাগ করে সে সন্ন্যাসিনী হয়। সব জানে আশা, শুধু রানী দুর্গেশ্বরীর কাহিনী নয়, এমনি অনেক কাহিনী আশার জানা আছে। বহু নারী ওর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, কিন্তু সবাই বিফল হয়েছে, কেউ নিবিড় করে পায়নি ওকে। হঠাৎ একটা শব্দে আশার চিন্তাধারা বিচ্ছিন্ন হয়ে যায়। ফিরে তাকায় আশা, সঙ্গে সঙ্গে বিস্ময়ে থ মেরে যায়। গুহামুখে দাঁড়িয়ে সেই উলঙ্গ এলোকে সে নারী মূর্তি। আশা ফিরে তাকাতেই নারী মূর্তি সরে গেল গুহামুখ থেকে। আশা উঠে দাঁড়াল, বিস্ময় ভরা মন নিয়ে এগিয়ে গেল সে গুহার মুখে। রহস্যময়ী নারী তখন সরে গেছে সেখান থেকে। আশা গুহামুখে দাঁড়িয়ে উঁকি দিল বাইরের দিকে, দেখতে পেল নারীটি ধীর পদক্ষেপে চলে যাচ্ছে ওদিকে। আশা ভাবল বনহুর বলেছিল রহস্যময়ী নারীর আসল পরিচয় উদ্ঘাটন করবে, কিন্তু আজ সে অসুস্থ। শুধু অসুস্থই নয়, জীবনে বাঁচবে কিনা কে জানে। আশা চুপি চুপি অগ্রসর হল। রহস্যময়ী নারী তখন পাথর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে চলেছে, আশা চলেছে পেছনে পেছনে। সে দেখতে চায় কোথায় যাবে ওই নারীটি। আশা যত এগুচ্ছে ততই বিস্মিত হচ্ছে। রহস্যময়ী কিছুটা গিয়ে দুপায়ে এবং দুহাতে ভর করে হাঁটতে শুরু করল, কতটা হনুমানের মতো করে। আশার মনে আরও বিস্ময়, এ কেমন ধরনের নারী, দুহাতকেও সে পা আকারে ব্যবহার করছে। অনেক দূর এসে পড়ে আশা রহস্যময়ীর পিছু পিছু। এবার রহস্যময়ী এমন এক জায়গায় এসে পৌঁছল, সেখানে বেশ ঘন জঙ্গল ছিল। রহস্যময়ী একটি উঁচু পাথরের উপর এসে দাঁড়াল। তারপর সে মুখের কাছে হাত নিয়ে অদ্ভুতভাবে একরকম শব্দ করল। আশা একটা টিলার আড়ালে লুকিয়ে দেখছে, দেখছে কি করে সে। আশ্চর্য হলো আশা। রহস্যময়ী মুখ দিয়ে শব্দ করতেই ঘন জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে এলো একটা বিরাট আকারের বানর। বানরটার দেহের চামড়া কুচকে গেছে, মুখটা কেমন ঝুলে নেমেছে নিচের দিকে, চোখগুলো আরও খুদে মনে হচ্ছে। বানরটা ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসতেই রহস্যময় এগিয়ে গেল তার দিকে। বানর ওকে কাছে টেনে নিল, কতকটা মা যেমন সন্তানকে বুকে টেনে নেয়
তেমনি করে। রহস্যময় বানরের কোলে চেপে বসল, তারপর ওর বুকে মুখ গুঁজে রইল কিছুক্ষণ। বানর রহস্যময়ের মাথায় বিলি দিয়ে দিয়ে আদর করতে লাগল। মাঝে মাঝে বানর অদ্ভুত শব্দ করতে লাগল, তেমনি শব্দ করতে লাগল রহস্যময়ী নারী। এতক্ষণে আশা বুঝতে পারল বানরটি পুরুষ নয়, মাদি। রহস্যময় যেন মায়ের কোলে বসে আছে, তেমনি লাগছে ওকে। বানর আর রহস্যময়ী কিছুক্ষণ কাটালো একত্রে, তারপর বানর টিলার উপর থেকে নেমে এলো নিচে। ওদিকে একটি বেশ বড়সড় গাছ নজরে পড়ল। বানরই ওই গাছটায় উঠে গেল তরতর করে। আশা কিন্তু তখনও লুকিয়ে লুকিয়ে দেখছে। বানরে গাছে উঠে কিছু ফল ছুঁড়ে ফেলে দিল নিচে, ঠিক রহস্যময়ীর দিকে। রহস্যময়ী ফলগুলো তুলে নিয়ে খেতে শুরু করে দিল। রহস্যময়ীর ফল খাওয়া দেখে আশার ক্ষুধা যেন আরও বেড়ে গেল। সে ভাবল ওই ফল পেলে সে ক্ষুধা নিবারণ করত। কিন্তু এ সময় রহস্যময়ী নারী কিংবা বানরী যদি তাকে দেখে ফেলে তাহলে রক্ষে নেই, মৃত্যু তার অনিবার্য। কারণ রহস্যময় শুধু ফলমূলই খায় না, সে মানুষ বা জীবজন্তুও খায়। আশা তাই অতি কষ্টে নিজের ক্ষুধা দমন করে টিলাটির পাশে আত্মগোপন করে রইল। সে দেখছে, সব লক্ষ্য করছে নিপুণভাবে। গাছে অনেক ফল আছে, পাকা এবং কাঁচা, তবে কি ফল সেগুলো বোঝা যাচ্ছে না। বানরে অনেকগুলো ফল ছুঁড়ে মারল নিচে। রহস্যময়ী ফলগুলো সব কুড়িয়ে নিল না, সে যা সম্মুখে পেল তাই খেতে লাগল কামড়ে কামড়ে। অবশ্য বানরীও গাছে বসে ফল খাচ্ছে তার ইচ্ছে মতো। কিছুক্ষণ পর বানরী গাছের ডাল থেকে ঝুলে পড়ল নিচের দিকে, তারপর লাফ দিল টিলার উপরে একেবারে রহস্যময়ীর পাশে। রহস্যময়ী হাতের অর্ধেক খাওয়া ফলটা ছুঁড়ে ফেলে দিল, তারপর জড়িয়ে ধরল বানরীর গলাটা, যেমন ছোট্ট বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরে তেমনি করে। বানরী রহস্যময়ীকে আদর করল, তারপর ওর হাত দুখানাকে নিজের গলা থেকে ছাড়িয়ে দিয়ে এক লাফে চলে গেল বনের মধ্যে। রহস্যময়ী কিছুক্ষণ নির্বোধ শিশুর মতো চেয়ে রইল বানরের চলে যাওয়া পথের দিকে, তারপর সেও টিলার উপর থেকে নেমে চলে গেল বিপরীত দিকে। আশার সম্মুখে এসে পড়েছিল রহস্যময়ীর আধ খাওয়া ফলটা। আশা ফলটা তুলে নিয়ে কামড়ে খেল, আপন মনে বলে উঠল, চমৎকার তো ফলটা। ভুলে গেল আশা যে ফলটা সে খাচ্ছে সেটা একজনের ভক্ষিত ফল বা নোংরা জিনিস। ফলটা খেয়ে নিয়ে দ্রুত অন্য ফলগুলো তুলে নিল কোচরে। কোচর ভরে গেল আশার, এবার সে ছুটল গুহা অভিমুখে। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম রোমেনা আফাজের লেখা দস্যু বনহুর সিরিজের একটি উপন্যাস রহস্যময়ী নারী, এর প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।